নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামীকাল ঠিক এই সময় তিনটে রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে, এর ফলে আগামীকাল লটারি থেকে অর্থপ্রাপ্তি ঘটবে নিশ্চিত আমি বলতে পারি। তার আগে যে কথাটা আমি বলি প্রত্যেকটা দিন, যেই লটারি সংক্রান্ত যে আলোচনাগুলো করি এই ধরনের ভিডিওগুলো কখনো কেটে কেটে দেখবেন না, এখানে আপনাদের অনেক কিছু জানা বা বোঝার আছে। আপনারা সম্পূর্ণভাবে যদি ভিডিওটা দেখতে পারেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, তারপর যদি আপনার জীবনে অ্যাপ্লাই করেন তারপরে গিয়ে সফলতা, এখানে আপনার রাশি আছে আর আপনি দেখে গিয়ে টিকিট কেটে কোটিপতি হয়ে যাবেন এরকমটা কিন্তু কখনোই নয়। আমি প্রত্যেকটা দিন এই কথাটা কিন্তু আপনাদেরকে বোঝাই। আমি এখানে যে রাশিভিত্তিক আলোচনা করি, যে রাশিদের নাম বেরিয়ে আসে, সেই রাশিদের গ্রহদের অবস্থান কি সেটা আপনার সাথে তো নাও মিলতে পারে, আপনার ব্যক্তিগত জন্মছক আমার কাছে নেই আর থাকা সম্ভবও নয়, আর সেখানে দাঁড়িয়ে আপনার সাথে যে 100% মিলবে এরকমটা কখনো ভাববেন না। এখানে তখনই কার্যকারিতা ঘটবে যখন জানতে অজান্তে আপনার এই যে গ্রহদের কারণে এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় সেই গ্রহরা যদি ভালো অবস্থায় থাকে তবে এটা বুঝতে হবে। তবে আমি সবসময় প্রত্যেকটা দিন 50% বলে থাকি আমার ভিডিও যারা দেখছেন, এই যে তিনটে রাশির কথা বলবো, এই তিনটে রাশির জাতক জাতিকাদের মধ্যে 50% আমি বলতে পারবো যে আগামীকাল এই লটারি থেকে কিছু না কিছু প্রাপ্তি ঘটবেই ঘটবে। 100% আমি কখনো বলবো না যে প্রত্যেকেরই ঘটবে, কেননা কোনো না কোনো গ্রহ কিন্তু আপনার আমার প্রত্যেকের খারাপ অবস্থায় আছেই। সবার রাশিতেই যে 12টি গ্রহ ভালো অবস্থায় থাকবে এরকমটা কখনো সম্ভব না। আর সেখানে দাঁড়িয়ে যে রাশির এই তিনটে গ্রহ বিশেষ করে ভালো অবস্থায় আছে তাদের ক্ষেত্রেই আমার কথাগুলো কার্যকারিতা ঘটবে এবং আগামীকাল কোনো না কোনো প্রাপ্তি কিন্তু ঘটবে, সেটা 10 টাকা হতে পারে, 1 কোটি হতে পারে। আর যাদের সাথে ঠিকঠাক গ্রহদের অবস্থান ভালো নেই, এই তিনটে গ্রহ রাহু শুক্র মঙ্গল, তাদের ক্ষেত্রে রাশি মিলে গেলেও এই অর্থপ্রাপ্তিটা সম্পূর্ণভাবে কাজ করবে না। তাহলে আপনার কী করতে হবে, যদি মনে করেন যে আপনার অর্থ নষ্ট করবেন না তাহলে সম্পূর্ণভাবে জেনে নিয়ে আপনি আগামীকাল একটি টিকিট কাটতে পারেন। কীভাবে জানবেন, আপনার জন্মছক যদি বিচার বিশ্লেষণ করা থাকে একটু গিয়ে দেখুন, সেখানে কিন্তু পেয়ে যাবেন এই তিনটে গ্রহ কী অবস্থায় আছে আপনার জন্মছকে। যদি ভালো অবস্থায় থাকে তাহলে 100% আপনার আগামীকাল লটারি থেকে প্রাপ্তি ঘটবেই, বা আপনার হাতে আপনার পরিশ্রম ছাড়া অর্থ আসবেই যে কোনো জায়গা থেকে হোক না কেন। আর একটা কাজ করতে পারেন, সবার তো জন্মছক বিচার বিশ্লেষণ করা নেই, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা হস্তরেখা বিচার যে আলোচনাগুলো করা হয় সেখানে গিয়েও আপনারা দেখে নিতে পারেন আপনার এই গ্রহ তিনটে কী অবস্থায় আছে, সেখানে কিন্তু বিস্তারিত বোঝানো হয়। যদি আমার চ্যানেলেও আসতে পারেন সেখানেও আপনারা দেখতে পারবেন, আমি কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করি এবং হাতের ছবি এঁকে দেখানোর চেষ্টা করি, বুঝিয়ে থাকি। যদি ঠিকঠাক ভিডিওটা আপনারা দেখতে পারেন অটোমেটিক আপনি একাই বুঝে যাবেন যে আপনার এই হাতের মাধ্যমে এই 9টা গ্রহের অবস্থান কোথায়, কোন গ্রহ ভালো অবস্থায় আছে জেনে গিয়ে আপনারা এই তিনটে গ্রহের অবস্থানটা ভালো করে বুঝে টিকিট কাটলে আপনার কিন্তু অর্থ নষ্ট হবে না, সেখান থেকে 100% সফলতা আপনি কিন্তু পেতে পারেন। আর একটা কাজ করতে পারেন, এই ছোট একটা টিকিট কিন্তু এই যে রাশিগুলোর নাম আমি বলবো কাটতে পারেন, আপনাদের হাতে হয়তো সময় নেই, সেখানে গিয়ে ছোট একটা টিকিট কাটুন। যদি দেখছেন আপনার কিছু না কিছু প্রাইস হয়ে গেল, সেখানে জানতে হবে আপনার কিন্তু জন্মছক বা হস্তরেখা এই তিনটে গ্রহ ভালো অবস্থায় আছে। আমাদের গ্রহদের কিন্তু একটা কার্যকারিতা আছে, সেটা আমাদের মানতে হবে, গ্রহদের উপরেই কিন্তু আমাদের মানব জীবন দাঁড়িয়ে আছে, সুস্থ অসুস্থ, আমরা যে অসুস্থ হই সেটাও কিন্তু গ্রহের কারণে, আমরা সুস্থ থাকি সেটাও কিন্তু গ্রহদের কারণে, আমাদের হঠাৎ করে আজ অনেক টাকা ইনকাম হয়ে গেল সেটাও গ্রহদের সুপ্রভাবের কারণেই, হঠাৎ করে আপনার অর্থ নষ্ট হয়ে গেল, চুরি হয়ে গেল বা আপনার কর্মহীন হয়ে গেলেন সেটাও আমাদের গ্রহদের কারণে, কোনো না কোনো গ্রহের ফেরে আমাদের কিন্তু এই কথা এই ঘটনাগুলো ঘটে, অর্থাৎ গ্রহদের যে একটা প্রভাব আমাদের কিন্তু মানতেই হবে। আর সেখানে দাঁড়িয়ে যখন আপনার জানতে অজান্তে আপনার জন্মছকে বা হস্তরেখায় গ্রহদের অবস্থান ভালো থাকবে আপনার কিন্তু প্রাইস আসবেই আসবে। যদি দেখছেন একটা নাম্বার দুটো নাম্বারের জন্য আপনার প্রাইসটা হলো না, সেখানে আপনার বুঝে নিতে হবে জানতে অজান্তে আপনার জন্মছকে বা হস্তরেখায় এই তিনটে গ্রহের অবস্থা কিন্তু ভালো নেই, তখন একটু চেপে যান।
আগে সেই তিনটে গ্রহ ভালো করার চেষ্টা করুন, তারপরে এরকম ধরনের লটারি প্রাপ্তি আলোচনায় আপনার রাশি থাকলে টিকিট কাটবেন, এই মুহূর্তে না কাটাটাই ভালো। আমি যদি আপনাদের বোঝাতে পারি তাহলে অবশ্যই যে কথাগুলো বললাম এগুলো মেনে চলবেন, 100% সফলতা আপনার থাকছে। আগামীকাল লটারি থেকে কিছু হলেও কিন্তু প্রাপ্তি ঘটবে। এবার আমি আসবো যে তিনটে রাশি নিয়ে আলোচনা করছি, সে তিনটে রাশি কোন কোন রাশি। প্রথমে আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের দারুণ একটা সময় কিন্তু থাকছে আগামীকাল সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এই সময় একটা টিকিট কাটার চেষ্টা করুন, যদি ঠিকঠাক সময় মেনটেন করে টিকিট কাটতে পারেন। তার সাথে সাথে আপনার জন্মচকে বা হস্তরেখায় যদি এই তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকে, রাহু শুক্র মঙ্গল, তাহলে আপনার আগামীকাল লটারি থেকে কিছু হলেও প্রাইজ আসবে, এতে কোনো ভুল নেই। সেটা 10 টাকা হতে পারে, 1 কোটি, এখানে অ্যামাউন্টের কোনো হিসাব কেউ দিতে পারবে না, আমিও পারবো না। তবে অর্থপ্রাপ্তি ঘটছে সেটা বলতে পারবো। আপনার কতটা অর্থপ্রাপ্তি ঘটলো লটারি থেকে সেটা সম্পূর্ণ আপনার ভাগ্যের উপরে নির্ভর করবে। এবার আমি আসব বরের যে রাশি, সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় আগামীকাল থাকছে, সকাল 10টা থেকে 11টা 3 মিনিট। এই সময়টা আপনার একটা টিকিট কাটার চেষ্টা করুন, যদি ঠিকঠাক সময়টা মেনটেন করে একটা টিকিট কাটতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কিছু না কিছু প্রাপ্তি কিন্তু আপনার ঘটবেই। তার সাথে সাথে আপনাকে দেখতে হবে যে আপনার জন্মছকে বা হস্তরেখায় এই তিনটে গ্রহ ভালো অবস্থায় আছে কিনা। যদি থাকে তার সাথে সাথে সময়টা মেনটেন করে কাটলে 100% আপনার প্রাপ্তি আগামীকাল হবেই হবে লটারি থেকে। এরপরে শেষ যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল দারুণ একটা সময় থাকছে, সকাল 10টা 30 মিনিট থেকে 11টা 51 মিনিট। এই সময় একটা টিকিট কাটার চেষ্টা করুন, যদি টাইমটা মেনটেন করতে পারেন। তার সাথে সাথে আপনার জন্মছকে বা হস্তরেখায় যদি তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকে, রাহু শুক্র মঙ্গল, তাহলে কিন্তু কোনো কথা হবে না, আপনার কিন্তু আগামীকাল লটারি থেকে কিছু না কিছু প্রাপ্তি কিন্তু ঘটবেই। সে 10 টাকা হতে পারে, 1 কোটি হতে পারে, অ্যামাউন্ট বলা সম্ভব নয়, তবে অর্থপ্রাপ্তি আপনার আছে কিনা সেটা বলা সম্ভব, সেটাই বলছি। এবার প্রাপ্তি আপনার ঘটবে আমি নিশ্চিত বলতে পারি, কতটা অ্যামাউন্ট সেটা আপনার ভাগ্যের উপরে নির্ভর করবে। যদি ঠিকঠাক সময়টা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার আগামীকাল লটারি থেকে অর্থপ্রাপ্তি 100%। এই যে তিনটে রাশির কথা বললাম, সময় আলাদা আলাদা বললাম, আপনারা হয়তো এই সময়টা ঠিকঠাক বার করতে পারছেন না যে কোনো কারণে, কাজের ব্যস্ততার কারণে হোক বা যে কোনো কারণে হোক, তাহলে সারাটা দিন আছে, আপনারা যখন খুশি একটি টিকিট কাটতে পারেন, শুধু রাহুকালটা ছেড়ে। রাহুকালটা কোনো শুভ কাজ করবেন না এবং টিকিট তো কাটবেনই না। আগামীকালের রাহুকাল দুপুর 2:42 থেকে বিকেল 4:08, এই সময়টা আপনারা কোনো শুভ কাজ করবেন না, লটারির টিকিট তো কাটবেনই না। এছাড়া যে কোনো সময় আপনারা একটা টিকিট কাটতে পারেন, সেখান থেকে কিন্তু প্রাপ্তি 100% ঘটবে যদি এই তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।